দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ 23 জুন পালন করছে সংগঠনটির প্লাটিনাম জুবিলি বা 75 বছর। এদিকে বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের মিছিলে জাঁকজমক আয়োজন। নতুন গঠিত কমিটির সভাপতি সমাপ্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিমের ডাকে সাড়া দিয়ে যায় বাঞ্ছারামপুর উপজেলার যুবলীগের নেতাকর্মীরা। দলে দলে সকলে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের পার্টির সে একত্রিত হয়। বিশাল একটি মিছিল নিয়ে উপজেলার রাজপথ দিয়ে এগিয়ে চলে তারা। বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার ক্যাপ্টেন এবিত আদুল ইসলাম মিলনায়তনে পৌঁছে, যেখানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1949 সালে 23 জুন গড়ে ওঠা এ দলের নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ দল এখন তার মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে উন্নত স্মার্ট দেশের কাতারে নিয়ে যাওয়ার। বঙ্গবন্ধু 1975 সালে নিহত হওয়ার দলটিকে যন্ত্রবিক্ষুব্ধ সময় পার করতে হয়েছে। নেতাকে হারিয়ে দলটি তখন এলোমেলো। সামরিক শাসনের নিষ্পেষণে অনেকে কারাগারে, অনেকে পলাতক। পরের 6টি বছর নির্বাসিত জীবন কাটিয়ে সামরিক শাসকের রক্তচক্ষু নিষেধাজ্ঞা অপেক্ষা করে 1981 সালের 17 মে মাতৃভূমিতে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, হাল ধরেন আওয়ামী লীগের। আওয়ামী লীগের সর্বদেশ, আওয়ামী লীগের সর্বদেশ, আওয়ামী লীগের